عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুরব্বিয়ান ইকরাম ও দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় মুওয়াহ্হিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিহাস জাতির মেরুদণ্ড শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু যদি আমরা এই ইতিহাসের সাক্ষী হতে পারতাম তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণটা অনেক ক্ষেত্রে সহজ হতো। আমরা যদি ইতিহাসের উত্থান, মুসলিম উম্মার উত্থান, মুসলিম উম্মার পতন উভয় চিত্র যদি আমাদের স্বচক্ষে দেখা সম্ভব হতো তাহলে এটা হয়তো আমাদের কাছে সহজ হতো যে আমরা মুসলিম উম্মার উত্থান কিভাবে হয়েছিল এবং দিন দিন মুসলিমরা কিভাবে উন্নতি করেছিল, আমরা কেবল খুঁটে খুঁটে সে পথেই হাঁটতাম এবং মুসলিমদের যে সমস্ত ভুলের কারণে পতন হয়েছে সে সমস্ত ভুল থেকে আমরা পরিত্রাণ পেতাম। কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কারণ এমন কোনো যন্ত্র এখনও আবিষ্কার হয়নি যে আমরা সেখানে যে আমরা এটা দেখে আসব। তবে কোনো একটা বইয়ে পড়েছিলাম, বড় একজন লেখকের বইয়ে পড়েছিলাম, ওনার
ছোটকালের একটা চিন্তা, তবে চিন্তাটা অত্যন্ত চমৎকার ছিল। আচ্ছা, দৃশ্য পৌঁছানোর মাধ্যম কি? এক স্থান একটা দৃশ্য অপর স্থানে অন্য স্থানে পৌঁছানো, এর মাধ্যম কি? যতদূর আমি জানি আলো। কি দৃশ্য পৌঁছানোর মাধ্যম? কি আলো। তো দৃশ্য পৌঁছানোর মাধ্যম যদি আলো হয়ে থাকে, আর একটা প্রশ্ন, আলোর গতি প্রত্যেক সেকেন্ডে কত? 186,000 মাইল প্রত্যেক সেকেন্ডে। তাহলে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগতেছে কত? 7 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 28 সেকেন্ড, বিভিন্ন ধরনের মত রয়েছে। যাই হোক, সূর্যের আলো আমাদের এখানে পৌঁছাতে একটা সময় ব্যয় হচ্ছে। যেই সময়টাই দেখেন, আমি একথা আবার মনে করেন না যে বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, বিজ্ঞান বোঝাচ্ছি, আমি এগুলো বুঝি না স্বাভাবিকভাবে। যতটুকু যা শুনি টুনি শুনে টুনে যা কিছু ই হয়েছে তাই আর কি বলছি আপনাদেরকে। তো বিষয়টা যদি এমন হয় যে সূর্যের আলো পৌঁছাতে আমাদের কাছে এতটুক সময় ব্যয় হচ্ছে, তার মানে অতক্ষণ পর্যন্ত সূর্যকে কিন্তু আমরা পাচ্ছি না, সূর্যের দৃশ্য আমাদের কাছে পৌঁছাচ্ছে না, তাহলে এর একটা সহজ হিসাব কি? যে সূর্যের কাছেও আমাদের দৃশ্য পৌঁছাতে এত সময় লাগতেছে, সূর্যের কাছেও পৃথিবীর দৃশ্য পৌঁছাতে, সূর্যের কাছে পৃথিবীর দৃশ্য পৌঁছাতে এত সময় লাগতেছে। তার মানে 8 মিনিট পূর্বে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা সূর্য দেখতে পাচ্ছে, 8 মিনিট পরে হলেও, 8 মিনিট পরে হলেও। এখন ওইখানে যদি আপনি একজন ব্যক্তিকে কল্পনা করেন এবং সে এমন কোনো বস্তু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তো সে 8 মিনিট পূর্বের বস্তু, পূর্বে এখানে কি ঘটেছে সে কিন্তু সেটা দেখতে পাচ্ছে। এখন বিজ্ঞান আমাদেরকে বলছে যে এখনো পৃথিবীতে এমন তারকা রয়েছে যে যার আলো পৃথিবীতে আসার পথে রয়েছে, এখনো এসে পৌঁছায়নি, আমরা জানি না, বিজ্ঞান বলছে। তো আপাতত আমরা বিজ্ঞানের কথাটাকে সত্য হিসেবে ধরে নিই যে এমন অনেক তারকারাজি রয়েছে যার আলো পৃথিবীতে এখনো পৌঁছেনি। তাহলে সহজ হিসাব, সেই তারকার দৃশ্য আমাদের কাছে এখনো পৌঁছায়নি। এর আর একটা সহজ হিসাব হচ্ছে আমাদের কোনো দৃশ্য, এই পৃথিবীর কোনো দৃশ্য এখনো সেই তারকায় এখনো পৌঁছায়নি। এখন ওই তারকারাজির উপর একজন মানুষকে আপনি কল্পনা করুন যার আলোটা পৃথিবীতে কেবল পৌঁছাবে কিন্তু এখনো পৌঁছায়নি, পৌঁছানোর পথে রয়েছে। আপনি সেখানে একজন ব্যক্তিকে এবার কল্পনা করুন, নিজেকে কল্পনা করুন, আপনি দেখতে পাবেন আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, আস্তে আস্তে তাওহীদের দাওয়াত সমাজ দ্বারা সমাজটা ভরে গেল। এরপর আবার আপনি একটু নিচেই নেমে আসেন, আপনি দেখতে পাচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের সময় কিভাবে মানুষ বিপথে চলে গেছে। ওই অবস্থায় নূহ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি দাওয়াতের কাজ কিভাবে করছেন, কিন্তু লোকেরা ঈমান আনছে না। এভাবে আপনি আস্তে আস্তে আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যে তিনি কিভাবে সুন্দর একটা সমাজ নির্মাণ করেছেন, একটা জাহেলিয়াতপূর্ণ সমাজ, একটা অজ্ঞতার সমাজকে তিনি কিভাবে ভেঙে চুরে খান খান করে দিয়ে সেখানে কিভাবে তিনি তাওহীদের একটা গাছ রোপণ করেছেন, তাওহীদের মজবুত একটা গাছ রোপণ করেছেন এবং যার শাখা প্রশাখা গোটা পৃথিবীতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, এসব কিছুই যেন তিনি অবলোকন করতে পারবেন স্বচক্ষে। এটা সব কিছুই কাল্পনিক। তিনি এটাও দেখতে পাবেন যে মুসলিমরা স্পেন শাসন করেছে, ওই ল্যাংটা স্পেনকে মুসলিমরা কাপড় পরা শিখিয়েছে, অসভ্য জাতিদেরকে
সভ্যতা শিখিয়েছে, সেখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছুই তারা গড়ে তুলেছে এবং শিক্ষার দ্বারা গোটা স্পেনকে তারা ভরে দিয়েছে। এভাবে যদি আপনি তাকান তাহলে বুখারা, সমরকান্দ, রাশিয়ার এই সমস্ত এলাকা, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এ সমস্ত এলাকাগুলো আপনি দেখতে পাবেন যে ইমাম বুখারির মতো বড় বড় ইমামদের দর্শের মাধ্যমে কতটা মুখরিত হয়ে রয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে ইমাম বুখারি সহ অন্যান্য ইমামদের দিকে সাধারণ মানুষ কিভাবে ঝুঁকে রয়েছে এবং তাদের কাছে যাচ্ছে এবং ইলিম অর্জন করছে। এই দৃশ্য আপনার সামনে ফুটে উঠবে, আপনার সামনে ফুটে উঠবে বাগদাদের ইলমের অবস্থা, যে বাগদাদের সর্বত্র ইলিমদের ইলিমের কেমন চর্চা হচ্ছে, ইমামরা সেখানে ইলিম বিতরণ করছেন। এভাবে অনেক দৃশ্য আপনার সামনে ফুটে উঠবে, কিন্তু কিছুক্ষণ পরেই আপনার এই যে আনন্দ ঘন একটা মুহূর্ত, এসব কিছুই কুয়াশার কালো মেঘ তখন আপনাকে আচ্ছাদিত করে নেবে। কারণ কি? কারণ হচ্ছে এর পরের ইতিহাসটা অত্যন্ত করুণ, এর পরের ইতিহাসটা অত্যন্ত করুণ মুসলিমদের জন্য। যে স্পেন মুসলিমরা শাসন করেছে 800 বছর, সেই স্পেনের সেই ইলমি মার্কাজ এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মসজিদগুলো এখন গির্জায় পরিণত হয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। এই ইতিহাসের সাক্ষীও আপনাকে হতে হবে। যেখান থেকে ইমাম কুরতুবীর মতো, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহর মতো, যিনি আল মহাল্লার মতো গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন, ইমাম কুরতুবীর মতো তাফসিরে কুরতুবী যিনি লিখেছেন, এত গুরুত্বপূর্ণ কিতাব যারা লিখেছেন, এত বড় বড় ইমাম যেখানে জন্মগ্রহণ করেছেন, আপনি এখন দেখতে পাবেন যে সেখান থেকে কি তৈরি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন ধরনের খেলোয়াড় তৈরি হচ্ছে। এখন এরপরে আপনি যদি আবার রাশিয়ার দিকে আরেকবার তাকান, গোটা চিত্র পরিবর্তন হয়ে গেছে, সব কিছু পাল্টে গেছে, রাশিয়ার চিত্র পরিবর্তন হয়ে গেছে। যেখানে মাদ্রাসার ছাত্রদের এবং ইমামদের কাছে, বড় বড় ইমামদের কাছে হাদিস নেওয়ার জন্য আপনারা আলেম বিমুখ হবেন, নাকি আরো আলেমদের সঙ্গে গভীরভাবে সম্পর্ক গড়ে তুলবেন? কারণ আপনি কোন ক্ষেত্রে আলেম থেকে বিচ্ছিন্ন হবেন আর দিনের উপর চলবেন? কি করে সম্ভব? এটা সম্ভব না। আপনি ব্যবসায়ী, আপনার ব্যবসা সংক্রান্ত যে ব্যবসাটা, কোন ব্যবসাটা বৈধ হবে, কোনভাবে করলে বৈধ হবে, কোনভাবে করলে অবৈধ হবে, আপনাকে আলেমের শরণাপন্ন হতে হবে। আপনি চাকরিজীবী, আপনার চাকরি সংক্রান্ত মাসালা, কোন চাকরি বৈধ, কোন চাকরি অবৈধ, কোন ক্ষেত্রে আমার কাজ করা বৈধ হবে, কোন কোন ক্ষেত্রে অবৈধ হবে, অনেক মাসালা রয়েছে এক্ষেত্রে, আপনার আলেমের শরণাপন্ন হতে হচ্ছে। দৈনন্দিন কত প্রয়োজনে আলেমদের শরণাপন্ন হতে হচ্ছে। কিন্তু যখন আপনি আলেম বিমুখ হবেন, আস্তে আস্তে দেখবেন যে যারা ধর্মকর্ম নিয়ে থাকে ওদের চরিত্রই এমন, আস্তে আস্তে দেখবেন যে এরা দিন থেকে সরে যায়, আস্তে আস্তে এরা দিন থেকে সরে যায়। না, খবরদার, আমরা এমনটা কো, এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। যদি এমনটা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমি এ কথা বলছি না যে আপনার ওই যাদের চরিত্রগুলো দেখানো হচ্ছে আপনার ওই শ্রেণীর আলেমদেরকে আপনার গ্রহণ করতে হবে, এ কথা আমি বলছি না। কিন্তু হাক্কানি রব্বানি, আল্লাহওয়ালা, যাদের দেখলে আপনার কাছে মনে হয় যে না, তিনি কুরআন সুন্নার উপর আমল করেন, এমন আল্লাহওয়ালা আলেম আপনার এলাকায় শত শত আলেম রয়েছেন, আপনি তাদেরকে খুঁজে বের করেন, আপনি তাদের সঙ্গে পরামর্শ করে চলেন, আপনি জীবনে চলার পথে উঠতে বসতে আপনি তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলেন। আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না, বরং আপনার দিনদারিত্ব আরো মজবুত হবে, আপনার দিনদারিত্ব আরো মজবুত হবে। অন্যথায় ওদের নীল নকশা ওরা যেটা চাচ্ছে,
আমরা আরো সহযোগিতা করছি তাদেরকে। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেওয়া যাবে না। তো এটা ছিল জনপদ ধ্বংসের, মুসলিম জনপদগুলো ধ্বংসের আগে প্রথম যে কাজটা করা হয়েছিল ওটা ছিল এটা। আরেকটা বলবো আমি যে এ সমস্ত নগরীগুলো ধ্বংসের পূর্বে সেখানে ব্যাপক হারে ওয়াজ নসিহাত, ওয়াজ মাহফিল এগুলোর ব্যবস্থা করা হয়েছে, এগুলোর ব্যবস্থা করা হতো খুব ব্যাপক হারে। আপনারা ইতিহাসগুলো পড়ে দেখবেন, ইতিহাসের পাতাগুলো আপনারাও একটু উল্টে দেখবেন, কিন্তু আসলে এই সেই সমস্ত মাহফিলগুলো দ্বারা কখনো শ্রোতাদের কোনো ফায়দা হতো না, বরং সেক্ষেত্রে হাদিয়া তোহফার একটা ব্যাপার ছিল। হাদিয়া তোহফার জন্য অনেক কিছুই হতো তখন। তো মাহফিলের ব্যাপকতা এবং এ জাতীয় মজলিসের ব্যাপকতা ওই সময়ও লাভ করেছিল। দেখেন বর্তমান আমাদের সমাজে অবস্থাটা কি, মাহফিল এখন কেমন হচ্ছে? এখন মাহফিল হচ্ছে প্রতিযোগিতামূলক মাহফিল, যে অমুকরা এত টাকা দিয়ে অমুক বক্তা নিয়ে আসছে, আমরা এত টাকা দিয়ে এত বড় বক্তা নিয়ে আসব। অমুকরা বক্তা নিয়ে আসছিল, বক্তার টুপি ছিল মাত্র দুই তেলা, এত বড় বক্তা নিয়ে আসবো যে বক্তার টুপি হবে চার তেলা। বুঝেননি বিষয়টা? আপনার তাকায় দেখেন সমাজের দিকে, এখন এলাকা ভিত্তিক প্রতিযোগিতামূলক মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিলের পরে যে এই মাহফিল থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, মাহফিল থেকে কি শিক্ষা গ্রহণ করলাম, কি মেসেজ এখান থেকে আমরা পেলাম, এরকম কোনো মেসেজ থাকছে না। কি হচ্ছে? অল্প সময়ের জন্য কানের খোরাক হচ্ছে। আহ কি চমৎকার আওয়াজ, কি চমৎকার আওয়াজটাই না করলেন তিনি সারা রাত ধরে, কি করলেন সেটা আর মনে নাই, কি ওয়াজ করলেন কি করলেন এটা আর মনে নাই। এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। বক্তাকে নিয়ে আসেন, আপনি বিষয়বস্তু নির্ধারণ করে দেন এবং বিষয়বস্তুর উপর আলোচনা করতে বলেন। অত রাত পর্যন্ত মাহফিল এটা বন্ধ করুন, বেশি রাত পর্যন্ত মাহফিল কোনো দরকার নাই। এক মহামারীর রূপ ধারণ করেছে এটা আজ, এটা বন্ধ করতে হবে। ইশার পরে রাত্র জেগে থাকার ব্যাপারে হাদিস রয়েছে না? দিনই প্রয়োজন ছাড়া ইশার পরে, দিনই প্রয়োজন ছাড়া ইশার পরে জেগে থাকা মাকরুহ, এটা মাথায় রাখতে হবে। দিনই প্রয়োজন ছাড়া ইশার পরে জেগে থাকা এটা মাকরুহ। আমাদের তো ইশার পরে হয় হচ্ছে টিভি দেখার আসর, পরিবারের সদস্যদের নিয়ে এবার টিভি দেখার আসর জমানো হয় ইশার পর, আর এটা কতক্ষণ যে চলে আল্লাহই ভালো জানে, কারণ উঠতে হবে তো নয়টার সময়, অ্যালার্ম থাকে কয়টার সময়, সুতরাং রাত অনেক দীর্ঘ। তো রাত কয়টা পর্যন্ত? রাত নয়টা পর্যন্ত ঘুমাবো। তো যাই হোক, আমাদের সমাজের বর্তমান পরিস্থিতি আর ওই জনপদগুলো ধ্বংস হওয়ার পূর্বে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঠিক একই পর্যায়ে চলছে আজ। আল্লাহই ভালো জানেন যে কতদিন এইভাবে কথা বলতে পারব। পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, যারা সমাজ নিয়ে চিন্তা করেন, যারা পরিবেশ নিয়ে চিন্তা করেন আপনারা বুঝতে পারছেন, আর যারা ইতিহাস চর্চা করেন আপনারাও বুঝতে পারছেন যে সেই সমস্ত ইতিহাসগুলো একটু পড়েন আর নিজের দেশের নিজের পরিবেশের ইতিহাসের সঙ্গে একটু মিলান। পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, প্রত্যেককে সতর্ক হতে হবে।
প্রত্যেককে সতর্ক হতে হবে, নিজের ঈমান মজবুত করতে হবে, প্রত্যেকে নিজের জায়গা থেকে নিজের ঈমানকে মজবুত করতে হবে। এবং পারস্পরিক দ্বন্দ্ব, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মাঝে যে অনৈক্য, এটা দূর করতে হবে। এবং তাওহীদের ভিত্তিতে আমাদেরকে এক হওয়ার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আজ আমাদের ভিতর কত দ্বন্দ্ব, কত দ্বন্দ্ব, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য ফিকহি বিষয় নিয়ে আমাদের ভিতর দ্বন্দ্ব লেগে থাকে। কেন? আজ আমি তো আশ্চর্য হয়ে গেছি আমাদের এক ভাইয়ের একটা রিপোর্ট শুনে, যে আমাদের এখানে আসা যাওয়া করেন, আমাদের এখানে আসা যাওয়া করেন, তার সামনে দিয়ে তাবলিগের একজন ভাই চলে যাচ্ছে। সে ভাই যাচ্ছে তুলনামূলক তার কাজ দিয়ে, তো সেই ভাই তাকে সালাম দিল না, কিন্তু তার থেকেও আরো দূর দিয়ে আরেক ভাই, যিনি এই মসজিদে আসেন, সেও এই মসজিদে আসেন, তিনি যাচ্ছেন আরো দূরের থেকে, কিন্তু তাকে সালাম দিচ্ছেন খুব জোরে সোরে, আসসালামু আলাইকুম ভাই। কেন? ওই যে এক মসজিদে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? আপনার পাশ দিয়ে যে তাবলিগের ভাই চলে গেল, আপনি তাকে কি মুসলিম মনে করেননি? আপনি তাকে মুসলিম মনে করেননি? কতটা ভয়ানক পরিস্থিতি চিন্তা করতে পারছেন? এই সবক কি আমরা এখান থেকে দিই? এই সবক কি আমরা এখান থেকে দিই? আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। সে একজন মুসলিম, আপনি একজন মুসলিম, এটাই আপনি যে মানে তার যে ভাই, এটার জন্য তো এটাই যথেষ্ট। দেখেন, ভুল ত্রুটি নিয়েই কিন্তু মানুষ। আপনি কি বলতে পারবেন আপনি 100% হকের উপর রয়েছেন? আপনি এটা বলতে পারবেন? এটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, আমরা চেষ্টা করছি হকের উপর চলার, আমরা চেষ্টা করছি হকের উপর চলার। কেউ যখন আমাদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছেন, আমরা চেষ্টা করছি সংশোধন হওয়ার। এজন্যই তো আমরা যেটা করছি, যে নতুন আমরা শুরু করেছি, যাতে করে আমরা বাহির থেকে মাঝে মধ্যে বড় বড় শেখদেরকে এনে, যেন আমরা ভুল পথে পরিচালিত না হই, আমরা যেন ভুল পথে পরিচালিত না হই। গতকালকে মেহমান আসছিলেন, আপনারা এখানে হয়তো অনেকেই উপস্থিত ছিলেন, তার আলোচনার সার কথা কি? মুসলিমদের মাঝে জামাআ, মুসলিমদের মাঝে জামাআ তৈরি করতে হবে, ঐক্য তৈরি করতে হবে মুসলিমদের মাঝে। আর এজন্য কাজ করতে হবে, এই মেসেজ তিনি দিয়েছেন, তার আলোচনার পুরো সার সংক্ষেপ এতটুকুই। মুসলিমদের মাঝে উনি তো কথা বলেছেন, আপনি কোন দল করেন কি করেন এটা আমার আপাতত দেখার দরকার নাই, কিন্তু আপনি মুসলিম হিসেবে, মুসলিম হিসেবে যে একটা দাবি রয়েছে, এই দাবিটা আপনার সামনে, আপনার সামনে পেশ করতে চাই, এই দাবিটা আপনার সামনে পেশ করতে চাই। আপনি এই দাবির ভিত্তিতে আপনাকে এক হতে হবে। বুঝলেন নি বিষয়টা? তো আমাদের ভিতর থেকে আজ এগুলো দূর করতে হবে। কতটা ভয়ানক চিন্তা করতে পারছেন, যে পাশ দিয়ে একজন আরেকজন মুসলিম ভাই চলে যাচ্ছে, তার পাশ দিয়ে যাচ্ছে, তাকে সালাম দিচ্ছে না, কিন্তু ওই একই মসজিদে নামাজ পড়ি, সেই সুবাদে সে দূর থেকে যাচ্ছে, তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাই। না, এটা আপনার ভ্রাতৃত্বের সালাম নয়। কিসের ভিত্তিতে? এটাও তো এক ধরনের জাতীয়তা ই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভাই, এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হৃদয়টাকে একটু একটু প্রশস্ত করুন না, নিজের হৃদয়টাকে একটু প্রশস্ত করুন, দেখবেন
পৃথিবী অনেক বিস্তৃত, আপনার আত্মীয় স্বজন অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি দেখতে পাবেন যে কাশ্মীরে যারা নির্যাতিত হচ্ছে এদের জন্য আপনার হৃদয়, হাদিস শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসত, হাদিস শেখার জন্য যেই পরিবেশ থাকতো সবসময় ছাত্রদের দ্বারা মুখরিত, আজ সেখানে কোনো ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, না সেখানে মাদ্রাসার কোনো নাম গন্ধ রয়েছে, না কিছুই নাই, আজ কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে। বাগদাদ, হাই হাই, এ কোন বাগদাদ? বাগদাদ তো ছিল ইলমের মার্কাজ, ইলমের কেন্দ্র, কিন্তু এ কোন বাগদাদ? এ তো সব কিছুই ধ্বংস করে দিয়েছে তাতাররা। এমন ইতিহাসের মুখোমুখি আপনাকে হতে হবে। কিন্তু যখন আপনি ইতিহাসের পাতা উল্টাবেন, ইতিহাসের এই যে এপিট ওপিট, মুসলিমদের উত্থান মুসলিমদের পতন, এই দুইটা পৃষ্ঠা যখন আপনি পড়বেন, তখন আপনার কাছে প্রত্যেকটা জনপদ, মুসলিমদের প্রত্যেকটা জনপদ ধ্বংসের পিছনে, যখন ধ্বংস হয়েছে তখন সমাজের প্রায় একই চিত্র হয়েছিল সর্বত্র। যখন স্পেনকে ধ্বংস করা হয়েছে এবং মুসলিমদের ভবিষ্যৎ সেখানে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে, অনুরূপভাবে বুখারা থেকে ইসলামের ইতিহাসকে, ইসলামের নাম ও নিশানাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে, বাগদাদ থেকেও যে তাতাররা আক্রমণ করেছে মুসলিমদের উপর, ঠিক এই শেষ করে দেওয়ার আগের পরিস্থিতিটা কেমন ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে, সেখানে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমি ইতিহাস পড়ে যতটুকু যা পেয়েছি তা হলো, আমি দুইটা কারণ বলবো, দুইটা কারণ বলবো পতনের। যখন মুসলিম উম্মাহকে শেষ করা হয়েছে, তার পূর্বে সর্বপ্রথম যে কাজটা করা হয়েছে তা হলো আলেম এবং সাধারণ, এই দুয়ের মাঝে, এই দুয়ের মাঝে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। আলেমদের সঙ্গে সাধারণের সম্পর্ক, সাধারণ একদিকে, আলেমরা আর একদিকে, সাধারণরা আলেম বিমুখ হয়ে গেছে, আবার আলেমরাও সাধারণ বিমুখ হয়ে গেছে। এভাবে দুয়ের মাঝে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়েছে। দেখেন, আমরা অনেক সময় বুঝি না, আমরা চিন্তা করি যে কোরআন হাদিস আমাদের সামনে রয়েছে, কোরআন সুন্নাহ আমাদের সামনে রয়েছে, সুতরাং কোরআন সুন্নাহ খুলবো আর মাসলা বের করবো আর আমল করব। এতটাই সহজ, এতটাই সহজ, আপনাদের কাছে কি মনে হয় এতটাই সহজ? আপনার লেনদেন আজ কতদূর বিস্তৃত, আপনার লেনদেন কতদূর বিস্তৃত, আপনি এই বিস্তৃত লেনদেনের ময়দানে কত হাজারো মাসআলার সম্মুখীন হবেন, আপনি সমস্ত মাসআলাগুলো আপনার নিজের যোগ্যতায় আপনি কোরআন এবং হাদিস মন্থন করে বের করেন তো? সম্ভব হবে আপনার দ্বারা? আপনি কি সারা দিন গবেষণা করে, এক বছর গবেষণা করে আপনি কি শেয়ার বাজারের মাসআলার সমাধান দিতে পারবেন? আপনি কি বিকাশের লেনদেনের যাবতীয় যে যত ধরনের লেনদেন হয় বিকাশের মাধ্যমে, এই সমস্ত লেনদেনের আপনি কি সমাধান দিতে পারবেন যে এর কোন সুরাত বৈধ, কোন সুরাত অবৈধ, কোন ক্ষেত্রে এটা বৈধ, কোন ক্ষেত্রে অবৈধ, এটা কি আপনি বলতে পারবেন? সাধারণের সঙ্গে আলেমের সম্পর্ক, এটা হতে হবে গভীর, গভীর থেকে গভীর হতে হবে। মাছ এবং পানি, মাছ যদি মনে করে পানির কি প্রয়োজন আমার, তো মাছের জীবন থাকবে, থাকবে না। ঠিক সেরকম দুয়ের মাঝে সম্পর্ক হতে হবে অত্যন্ত গভীর, কিন্তু সুকৌশলে, অত্যন্ত সুকৌশলে একটা জনপদ ধ্বংসের পূর্বে সাধারণ থেকে
আলেমকে বিচ্ছিন্ন করা হয়, আলেম থেকে সাধারণকে বিচ্ছিন্ন করা হয়। এর কিছু কৌশল রয়েছে। প্রথমে আলেমের চরিত্রকে, আলেমদের চরিত্রকে সাধারণের সামনে খারাপ করে দেওয়া হয়। আপনারা বর্তমানে লক্ষ্য করেছেন যে বিভিন্ন সময় পত্র পত্রিকায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের দ্বারা অপকর্ম হচ্ছে, এর একটা সংবাদ কিন্তু প্রচার হচ্ছে এবং এটা লাগাতার চলতেছে। এটা আপনারা লক্ষ্য করেছেন? বিভিন্ন মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্মের বিষয়গুলো এটা খুব ভালোভাবে মাল মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে এটা প্রচার করা হচ্ছে এবং এটাকে হাইলাইট করা হচ্ছে। এটা গভীর এক ষড়যন্ত্র। বলবেন যে নিজেদের ক্ষেত্রে এজন্য ষড়যন্ত্র? না, আমি অপরাধীকে বাঁচাতে চাই না, কিন্তু এই প্রবণতা কিছুদিন পূর্বে তো ছিল না, হঠাৎ কেন মাথাচাড়া দিয়ে উঠল এবং একের পর এক ঘটতেছে, একের পর এক। কই, একটা দেখে তো আর একটা কি হবে, সতর্ক হবে কমপক্ষে? বিষয়টা কিন্তু তা হচ্ছে না, একের পর এক একই ঘটনা ঘটতেছে। এটা এক গভীর ষড়যন্ত্র। আমরা এটা বুঝতেছি না। আমরা সাধারণ অন্যান্য সংবাদের মতো একটা সংবাদ মনে করে এটা চালিয়ে দিচ্ছে, কিন্তু না। কারণ এরা কারা আসলে, আসলে এরা কারা এটাও আমাদের চিহ্নিত করতে হবে যে এরা কারা আসলে। আলেমের রূপ ধরে, কারণ এটা আলেমের রূপ হতে পারে না, এটা কখনো আলেমের রূপ হতে পারে না। ঘটনা সত্য, যে ঘটনাগুলো ঘটছে এর অনেকগুলোই সত্য, কিন্তু এরা তো আলেম হতে পারে না। তাহলে এরা কারা, এদেরকে কেন এই সাজে সজ্জিত করা হলো এবং এরপরে কেন তাদেরকে এভাবে মিডিয়ার সামনে পেশ করা হলো? অল্প কিছুদিন পূর্বে ঢাকাতে কয়েকটা মাদ্রাসাতেই ওই একজন ধরা পড়েছে, বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যতা, একজন ধরা পড়েছে আর সংবাদ হয়ে গেছে বাকিরা উধাও। একটা মাদ্রাসা থেকে দশ জনের মতো, একজন একজনকে কেবল অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, এর ভিতরেই অন্যরা চলে গেছে। আমি সংস্থার নাম বলতে চাচ্ছি না, বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য তারা মাদ্রাসার ভিতরে ঢুকে আছে, ইলিম অর্জন করছে, এরা বিভিন্ন মসজিদে যাবে অথচ তারা মুসলিম না। আপনারা আরো লক্ষ্য করেছেন, নাস্তিক মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, এটা আপনারা লক্ষ্য করেছেন? আপনার কি মনে হয় যে এই মুফতি যে একটা মাদ্রাসার দায়িত্বে ছিল, একটা মসজিদের দীর্ঘদিনের ই ছিল, সে একটা নাস্তিক? এটা একটা মানে এমনিতেই সে নাস্তিক হয়ে গেছে? না, ওই নাস্তিকদের ওদের ওয়েবসাইট থেকেই করা হয়েছে। এটা আমাদের বহুদিনের ফসল। বহুদিনের ফসল কখন হয়, যখন বহু প্রতীক্ষার পরে, বহুদিন ধরে একটা গাছ তৈরি করা হয়, এরপরে তার থেকে ফল আসে, সেটা হয় বহুদিনের ফসল, যার পিছনে অনেক মেহনত করা হয়, অনেক কষ্ট করা হয় যার পিছনে। তো নাস্তিক আব্দুল্লাহ আল মাসুদ সে একদিনের না, আর সে মূলত কোনো আলেমের থেকে না, বরং তাদের ছিল সে, এবং তাদের থেকে এসে সে মাদ্রাসায় পড়ে ইলিম অর্জন করেছে কিছু। তো এই সব কিছুই একটা পরিকল্পনা, একই সুতায় গাঁথা এগুলা। কিসের জন্য এসব কিছুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সাধারণকে আলেম বিমুখ করা, যে আলেমদের চরিত্র হলো এই। আজ মাদ্রাসায় পড়ে কি শিখছে, নাস্তিক হয়ে যাচ্ছে,
কি শিখছে আজ সে দর্শন করছে, কি শিখছে সে এই এই অপকর্মের সঙ্গে লিপ্ত হচ্ছে, এভাবে সাধারণ মানুষের ভিতর আলেমদের প্রতি একটা অশ্রদ্ধা, আলেমদের প্রতি একটা খারাপ ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে এবং সাধারণকে আলেমদের থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক বাগদাদকে যখন ধ্বংস করা হয়েছিল তার পূর্বে এমনটা করা হয়েছিল, স্পেনকে যখন ধ্বংস করা হয়েছিল, আন্দালুসকে যখন ধ্বংস করা হয়েছিল তার পূর্বেও এমনটা করা হয়েছিল। রাশিয়া, ইমাম বুখারী যেখানে জন্মগ্রহণ করেছেন, বড় বড় হাদিসের ইমামরা যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই রাশিয়ার ইলমের মার্কাজগুলো যখন ধ্বংস করা হয়েছিল ঠিক তার পূর্বে ওই সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। আমাদের এদেশেও সেই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, একই পথে হাঁটছে, সাধারণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে হবে। এই তো কিছু কৌশল দেখালাম, আর অপরদিকে কিছু বিদেশি মদতপুষ্ট কিছু গ্রুপ মাথা চাড়া দিয়ে উঠেছে, হিজবুত তাওহীদের মতো কিছু বাতিল গ্রুপ মাথা চাড়া দিয়ে উঠেছে, যাদের সারাদিনের কাজই হলো, সারাদিনের কাজই হলো আলেমদের প্রতি বিদ্বেষ ছড়ানো, সাধারণের ভিতর আলেমদের যে আলেমদের প্রতি বিদ্বেষ এটা সাধারণের ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা হলো সারাদিনের কাজ, এই ছাড়া তাদের কোনো কাজ নেই। আপনি তাদের নেতা, এই খবিস্টার বক্তব্যগুলো শুনবেন, বক্তব্যের 90% কথাই থাকে আলেমদের বিরুদ্ধে। আমরা যারা ধর্মকর্ম করি আমাদের এসব কিছুই হচ্ছে না, আমাদের এগুলো কিছুই হচ্ছে না, এই সমস্ত ইসলাম টিসলাম চলবে না, ওদের ইসলাম মানতে হবে, ওদের ইসলাম মানতে হবে। তো যাই হোক, এক গভীর ষড়যন্ত্র এই আমাদের এই ভূখণ্ড নিয়ে শুরু হয়েছে। এখন সিদ্ধান্ত আপনাদের কাছে, তখন কাঁদবে, ওদেরকে নিজের ভাই বলে মনে হবে, এখন তো কিছুই মনে হয় না, দোয়া করতেও মন চায় না। ওই যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ, কেন তারা মুসলিম না? তারা তো মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অপর মুসলিমের ভাই, লা ইজলিমুহু ওয়া লা ইয়াহকিরু, সে তার প্রতি কখনো জুলুম করবে না এবং তাকে অবজ্ঞাও সে করবে না। কই আমাদের দ্বারা কি এই হাদিস রক্ষা হচ্ছে? হচ্ছে না। আমরা কি ভ্রাতৃত্বের পরিচয় দিতে পারছি? পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন একজন মুসলিমের জন্য ভ্রাতৃত্বের পরিচয় দিতে পারছি? আমরা পারছি না। আমরা ন্যূনতম তাদের জন্য দোয়াটুকুও করতে পারছি না। আমি যদি হাত তুলতে বলি যে আজ পর্যন্ত কাশ্মীরের সমস্যা নিয়ে কয়জন ভোররাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার কাছে মনে হয় যে কয়টা হাত এখানে উঠবে, এটা আশঙ্কাজনক। এই জন্য আমি এই লজ্জাটা দিতে চাচ্ছি না, কারণ ভালো ধারণা রয়েছে, সুধারণা রয়েছে, সেই ধারণাটাই আমি রাখতে চাচ্ছি, সুধারণাটাই আমি রাখতে চাচ্ছি। তো যে কথা বলছিলাম, মাহফিলের ব্যাপকতা লাভ করেছে, মাহফিল বেড়ে গেছে। আর একটা কথা, মাহফিলের লোকজন যেটুকুর ভিতর হবে আওয়াজটা অতটুকুর ভিতর সীমাবদ্ধ রাখুন, আওয়াজটা অতটুকুর ভিতর সীমাবদ্ধ রাখুন, কারণ এরপরে যে আওয়াজটা আপনি পৌঁছাচ্ছেন এটা অপ্রয়োজনীয়। অনেকে বাড়িতে ঘুমাতে চাচ্ছে, সে ফজরের সময় উঠতে চাচ্ছে, আপনার জন্য সে পারছে না। যারা মাহফিলের প্যান্ডেলের ভিতর আছে আপনি শুধুমাত্র তাদের জন্য মাইকের ব্যবস্থা করুন, আপনি প্রয়োজনে মাইকগুলো এভাবে দিন
মাইকগুলো প্রয়োজনে এভাবে দিন যেন আওয়াজটা ওই ভিতরেই সীমাবদ্ধ থাকে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি একটা মাহফিল দিচ্ছেন, আপনি তো সব চাচ্ছেন সেখান থেকে, তো এটা যেন আপনার ক্ষতির কারণ না হয় এবং অপরকে কষ্ট দেওয়ার কারণে যেন সমস্ত সব যেন আপনার বরবাদ না হয়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনি বিষয়বস্তু নির্ধারণ করে দিন, উম্মার জন্য এখন কি প্রয়োজনীয়, উম্মার কি প্রয়োজন, এমন প্রয়োজন আপনি বক্তাদেরকে আগেই বলে দেন যে আপনার বিষয়বস্তু এটা, আপনার বিষয়বস্তু এটা। যারা বিষয়বস্তুর উপর আলোচনা করতে চান তাদেরকে আপনি দাওয়াত দেন প্রয়োজনে, আর যারা বিষয়বস্তু নির্ধারণ করে দিলে যারা রাগান্বিত হয় ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। এরপরে যারা বাজেট করে আসবে এত টাকা, অথবা বাজেট করছে না, মুখে কিছু বলছে না কিন্তু সবাই জানে যে উনি আসলে এত টাকা দেওয়া লাগে, মানে ওপেন সিক্রেট বিষয়টা আর কি, এই সমস্ত বক্তাদেরকে আপনারা পরিহার করুন। স্পষ্ট কথা, এই সমস্ত বক্তাদেরকে পরিহার করুন। আপনার পাশের মসজিদের ইমাম যিনি রয়েছেন তাকে দাওয়াত দিন, দাওয়াত দিয়ে আপনি বলুন যে আপনি একটা বিষয়ের উপর এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিন, আমাদেরকে আপনি এই বিষয়টার উপর আলোচনা করে শোনাবেন। ওই যাওয়া আসার খরচ 100 টাকা তার হাতে দিয়ে দিয়েন। ওই ভাড়াটিয়া না এনে এটা আরো বেশি কল্যাণকর হবে, উম্মার জন্য এটা বেশি কল্যাণকর হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আজ যেন আমরা পাগলের মতো হয়ে গেছি যখন দেখি যে বক্তার বাজেটটা অনেক বড়, ওকেই দাওয়াত দিতে হবে, ওর ভিতর যেন কি আছে, ওর ভিতর যেন কি আছে ওই বক্তাকে আমাদের দাওয়াত দিতে হবে। অমুক 55, অমুক 45, অমুক 30, তো অমুক এত, আজ প্রতিযোগিতা শুরু হয়েছে আর মাহফিলের নামে কালেকশন, বিভিন্ন ধরনের কালেকশন, আয়োজকদের পকেট ভর্তি। এই সমস্ত বাণিজ্য বন্ধ করতে হবে আর এজন্য সাধারণকে সচেতন হতে হবে। আমি একটা কথা বারবার বলি যে আপনার শুধু সম্পদ উপার্জনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, বিষয়টা এমন নয়। আপনার সম্পদ কোন পথে আপনি ব্যয় করছেন তারও হিসাব দেওয়া লাগবে, যে আপনি কোন পথে আপনার সম্পদ ব্যয় করছেন। সুতরাং আপনার একটা অর্থ যদি অন্যায় অবৈধ পথে ব্যয় হয়, অবৈধ পথ শুধু এটা নয় যে গানবাদ্যের জন্য আপনি ব্যয় করলেন, কখনো কখনো আপনার টাকা দ্বারা যদি সমাজে বেদাতের কাজ করা হয় সেক্ষেত্রেও আপনি গুনাহগার হবেন, এবং ওই অর্থ ব্যয় করার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এজন্য আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে এটাও আপনাকে লক্ষ্য করতে হবে। রাগান্বিত হবে, অর্থ না দিলে রাগান্বিত হবে, হোক না, কই আমরা তো এ কথা বলি, আল হুব্বু ফিল্লাহ আল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য রাগান্বিত হওয়া, ক্রোধান্বিত হওয়া। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আমরা কাউকে ভালোবাসলে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, নাকি তার অর্থের জন্য? না, আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আমরা কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেটাও আল্লাহর জন্য, ব্যক্তি স্বার্থে নয়। ব্যক্তি স্বার্থে আমরা সম্পর্ক ছিন্ন করি না, আমরা আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করি, আল্লাহর জন্য কাউকে ভালোবাসি। তো এটা যখন আমাদের একটা মৌলিক পরিচয়, এটা যখন আমাদের মৌলিক একটা আদর্শ, তো এই আদর্শ কেন আমাদের সর্বকাজের ভিতর থাকবে না? রাগান্বিত হোক, হোক না রাগান্বিত, তো সমস্যা কি? আল্লাহর জন্য আপনি এটা করেছেন, কিসের জন্য? আল্লাহর জন্য। সে দিন মানে না, সে আপনাকে এমন একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে যেখানে অনৈসলামিক অনেক কর্মকাণ্ড হবে, আমি যাব না ভাই তোমার ওই অনুষ্ঠানে। আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, তুমি যদি এই নিশ্চয়তা দিতে পারো গানবাদ্যের অনুষ্ঠান হবে না, এই জাতীয় অনুষ্ঠান হবে না, হ্যাঁ ঠিক আছে, আমি সেখানে অর্থ ব্যয় করতে পারি। যাই হোক, যে কথা বলছিলাম,
যে মুসলিম জনপদগুলো যে ধ্বংস হয়েছে, এর পূর্বে মৌলিক যে দুইটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, দুইটা পরিস্থিতি আমাদের দেশেও সৃষ্টি করা হয়েছে। এক হলো সাধারণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা, আলেম থেকে সাধারণ বিচ্ছিন্ন, সাধারণ থেকে আলেম বিচ্ছিন্ন। আজ আমাদের দেশে এই কাজটা করা হচ্ছে এবং এটা করা হচ্ছে সুকৌশলে। সুকৌশলে সাধারণকে আলেম বিমুখ করা হচ্ছে, আলেমদের চরিত্রের উপর বিভিন্ন ধরনের কলঙ্ক লেপন করার মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। আর আরেকটা পরিস্থিতি, মাহফিলের ব্যাপকতা, এটাও আমাদের সমাজে আজ ব্যাপকভাবে শুরু হয়েছে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আজ পরিস্থিতি একথা বলে যে এই জনপদের ধ্বংস এটা সময়ের দাবি মাত্র, অল্প সময়ের ব্যাপার মাত্র এটা। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকান, মায়ানমার, এখানে মুসলিমদের পতন এই ইতিহাস ও আমরা জেনেছি। আমরা এখানের যে সর্বশেষ পরিস্থিতি, সেখানে কি হয়েছিল এটাও আমরা জানতে পেরেছি। ওই পূর্বের থেকে একেবারেই বিচ্ছিন্ন নয়, একই রকম সব কিছু হয়েছে। আলেম থেকে সাধারণকে বিচ্ছিন্ন করা হয়েছিল, আলেমদের থেকে সাধারণকে বিচ্ছিন্ন করা হয়েছিল, আর এর মাধ্যমেই তাদেরকে ধ্বংস করা হয়েছে। এজন্য আমাদের সতর্ক হতে হবে যে আমাদের উপর যেন এমন কোনো পরিস্থিতি না নেমে আসে। মনে করছি যে আমরা তো অনেক, আমরা তো সংখ্যায়, আমরা সংখ্যায় কি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে একটু লক্ষ্য করুন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল-আকলাতু ইলা কিসআতিহা, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মিন কিল্লাতি ইয়াউমাইযিন না। আল্লাহ রাসূল বললেন, অচিরেই জাতিসমূহ তোমাদের বিরুদ্ধে সঙ্গবদ্ধ, ইউশিকুল উমাম, উম্মাতুন জাতি, এর বহুবচন উমামুন, জাতিসমূহ সঙ্গবদ্ধ জাতি, জাতিসংঘ এরকম সঙ্গবদ্ধ জাতি অচিরেই তোমাদের বিরুদ্ধে, দস্তরখান বিছিয়ে যেমন মানুষ মানুষকে খাদ্যের প্রতি আহ্বান করে আসো ভাই আসো, ঠিক তেমনিভাবে তোমাদের বিরুদ্ধে মানুষদেরকে আহ্বান করতে থাকবে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সংখ্যায় মনে হয় আমরা খুবই কম হব। রসুল বললেন, না, সংখ্যায় সেদিন তোমরা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম কাসীর, তোমরা সংখ্যায় বেশি হবে, পনে 200 কোটি হবে হয়তো সংখ্যায় তোমরা সেদিন, কিন্তু ওয়ালাকিন্নাকুম কাগুসাইস সাইল, তুমরা হবে বন্যায় ভেসে যাওয়া খড় কোটার মতো, তোমাদের কোনো স্থায়িত্ব থাকবে না। বন্যায় ভেসে যাওয়া খড়কুটার মতো পরিস্থিতি হবে তোমাদের। আজ মুসলিম উম্মার প্রতি তাকান, হীনমন্যতায় ভোগা একটা জাতি হলো মুসলিম উম্মা। আজ সবচেয়ে বেশি যারা হীনমন্যতায় ভুগতেছে, আজ যে কেউ এদের দরদি সাজার চেষ্টা করছে, মুসলিম উম্মা তাকে নিজেদের দরদি হিসেবে নিজেদের কোলে তুলে নিচ্ছে, অথচ সে একজন স্বার্থান্বেষী। সে তাদের বাহবা কোরানোর জন্য, সে তাদের বাহবা কোরানোর জন্য এই কাজগুলো করছে। আর যেহেতু মুসলিমদের পক্ষে কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে একটা বক্তব্য দিয়ে দিচ্ছে, জাতিসংঘে এক বক্তব্য দিয়ে দিচ্ছে, ব্যাস জাতিসংঘের এক বক্তব্য দেওয়ার মাধ্যমে সে হিরো হয়ে যাচ্ছে। কিন্তু একটাবারও কেউ দেখতেছে না তার পাশে তার বন্ধুরাষ্ট্র চীন কি পরিমাণ উইগর মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, এই নির্যাতন নিয়ে সে সামান্য কথা বলছে না, সেই নামটাও যে সে তার বক্তব্যের ভিতরে উল্লেখ করলো না, এই বিষয়টা সাধারণ মানুষ আর বুঝছে না।
কিন্তু তার যে হিরো হওয়ার জায়গা, তার যে হিরো হওয়ার স্থান, সে কিন্তু হিরোর আসনে বসে যাচ্ছে ওই এক বক্তব্যের মাধ্যমে। কারণ ওই হীনমন্যতায় ভোগা জাতি, কেউ যখন কথা বলছে না তখন দু একজন কথা বলছে, ব্যাস সে হিরো হয়ে যাচ্ছে। এ সমস্ত আত্মমর্যাদাশীল কোন জাতির পরিচয় না। জাতিকে আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, আমাদেরকে সোজা হয়ে দাঁড়াতে হবে, আমাদেরকে জোর গলায় বলতে হবে যে আমরা মাজলুমের সাথে রয়েছি, আমাদেরকে জোর গলায় বলতে হবে আমরা হকের সাথে রয়েছি। বুঝতে পেরেছেন বিষয়টা? সোজা হয়ে দাঁড়াতে হবে আমাদেরকে। মাথায় রাখবেন, আপনাকে কেউ দাঁড় করিয়ে দিবে না। আল্লাহ কখনোই কোন জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোরআনেই বলছেন কথা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয়। এজন্য নিজেদের পরিবর্তনে নিজেদেরকে আগে মাজা সোজা করে দেওয়াতে হবে। কি আমরা পারব তো? আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের অস্তিত্বের প্রশ্ন, তবে হতাশ করার জন্য নয়। মুসলিম উম্মা কখনো হতাশ হয় না, কারণ হতাশ হওয়া এটা একমাত্র কাফেরের বৈশিষ্ট্য, এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন যে একমাত্র হতাশ হয় কারা? কাফেররা হতাশ হয়, কাফেররা হতাশ হয়, মুমিনরা হতাশ হয় না। সুতরাং হতাশ হওয়া যাবে না, হতাশ করার জন্য এ কথা নাই, বরং মুমিনদের আজ আনন্দিত হতে হবে। কারণ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমাদের জন্যই রয়েছে জান্নাত। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন কাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াসুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহ মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ। তোমরা কি ধারণা করেছো, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন তাদখুলুল জান্নাহ, যে এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন কাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো সেই পরিস্থিতি আসেনি যেমনটা এসেছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, দুঃখ কষ্ট দুর্দশা তাদেরকে চেপে ধরেছিল। ওয়াসুলসিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি একটা পর্যায়ে যে নবীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য আর কখন আসবে, আল্লাহর সাহায্য কত দূরে রয়েছে, কোন পরিস্থিতিতে গেলে, পরিস্থিতি কতটা ভয়ানক হলে নবীরা পর্যন্ত এ কথা বলতে বাধ্য হয়। এতটা কঠিন পরিস্থিতি তোমাদের উপর আসবে না আর তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে এই ধারণা করে তোমরা বসে আছো? না, এই ধারণা করে বসে থাকা যাবে না, বরং পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, কারণ আমাদের জন্য জান্নাত। সুতরাং জান্নাত আল্লাহ দিবেন আর আল্লাহ পরীক্ষা নেবেন না এমনটা হবে না। সুতরাং ইমানদারদের জন্য এটা হতাশার নাকি ইমানদারদের জন্য এটা খুশির বিষয়? আল্লাহ আমাদেরকে তার যাবতীয় পরীক্ষায় ধৈর্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আবারও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর তৌফিক দান করেন, এবং আমাদের থেকে যাবতীয় হতাশাকে আল্লাহ দূর করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।